আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লোরেমালা বয়েজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে বিষয়গুলি হচ্ছে তার মধ্যে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়কে নিয়ে। আগামী যে ইলেকশন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা, নির্বাচনে আসবে কিনা, শেখ হাসিনা আবার দেশে ফিরবেন কিনা, বা জয় কি আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন, এসব প্রশ্ন নিয়ে যখন ঘুরপাক খাচ্ছে তখন আমেরিকা থেকে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে জয় জানিয়েছেন, গতকালই জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনে ডাকতে বা নির্বাচনের আয়োজন করে তখন তার মা দেশে ফিরে আসবেন, এমনকি তিনি নিজেও রাজনীতিতে আসবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। সেই দুইটি নিউজ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রথম আলো এবং ইত্তেফাকে এসেছে। হয়তো প্রথমে দৈনিক প্রথম আলোতে যে সংবাদটি এসেছে সেটি একটু আমরা শুনব, যে তিনি বলছেন যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। টাইমস অফ ইন্ডিয়াকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের দিন জয় একথা বলেন। তিনি বলেন যে আমি নিশ্চিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে, এমনকি আমরা নির্বাচনে জয়ী হতে পারি, বাংলাদেশে আমাদের বড় সমর্থক গোষ্ঠী রয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরপর তিনি বোন রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান। এর মধ্যে দিয়ে তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা 15.5 বছরের ক্ষমতার অবসান ঘটে। গত 15 বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার ক্ষমতার অবসান হয় গত 5ই আগস্ট। আরেকটি নিউজ হচ্ছে, যেটি আমরা ইত্তেফাকে দেখেছি, যে জয় তিনি নিজেই বলছেন যে তিনি প্রয়োজনে সরাসরি রাজনীতি আসবেন। এখানে তিনি বলছেন যে টাইমস অফ ইন্ডিয়াকে তিনি জানিয়েছেন যে শীঘ্রই রাজনীতি ফিরে দলের হাত ধরবে। এই তিনি এটি ওয়াশিংটন থেকে তার ঘর থেকে বলেছেন। জয় বলেন যে চলতি মেয়াদ শেষে আমার মা শেখ হাসিনা এমনিতেই অবসর নিতেন, আমার নিজের রাজনীতিতে আসার কোনো ইচ্ছা ছিল না এবং আমি যুক্তরাষ্ট্রে স্থায়ী, কিন্তু গত কয়েকদিন বাংলাদেশে যা হচ্ছে তা এটা নিশ্চিত যে নেতৃত্বে শূন্যতা তৈরি হয়েছে, এখন দলের প্রয়োজনে আমাকে সক্রিয় হতে হবে, আমি এখন একেবারে প্রস্তুতি নিচ্ছি। অর্থাৎ সজীব ওয়াজেদ জয় বলছেন যে তিনি রাজনীতি আসার প্রস্তুতি নিচ্ছেন, যদি তত্ত্বাবধায়ক বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ডাকতে, তাহলে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে পার্টিসিপেট করবে, তার মাও দেশে আসবেন এবং তিনিও দলের নেতৃত্ব দিতে প্রস্তুত। এখন দেখার বিষয় কবে শেখ হাসিনা এবং জয় বাংলাদেশে ফিরেন এবং আওয়ামী লীগের নেতৃত্বের হাল ধরেন। ধন্যবাদ সবাইকে।